বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করছি মহান আল্লাহর কৃপায় ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ একাদশ বিএম শাখার ছাত্রছাত্রীদের জন্য ব্যবসায়িক গণিত ও পরিসংখ্যানের পঞ্চম এপিসোডে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে তোমাদের সেটের দ্বিতীয় ক্লাস, তৃতীয় লেকচার। আজকে আমি যেটুকু করাবো সেটা হলো সেটের পাওয়ার সেট, সেটের গুণন। আমরা দুটো অংশ নিয়ে দুটো বিষয় নিয়ে আলোচনা করব এবং এর উপর ভিত্তি করে যে অঙ্কগুলো থাকে সেগুলো করা হবে। দেখো, পাওয়ার সেট বা আর একটা নাম পাওয়ার তিনটি কথা, পাওয়ার সেট বাংলায় বলে সূচক, সূচক সেট। আমাদের ইতিমধ্যে উপসেট বলেছিলাম। উপসেটটা কি? যে একটা সেট ভেঙে যতগুলো, একটা সেট ভেঙে এক বা একাধিক যে সেটগুলো তৈরি আছে ছোট ছোট সেট, সেটা হলো উপসেট। সাপোজ এ যদি একটা সেট হয় এ বি সি, ঠিক আছে, আমি যদি এখান থেকে বি একটা সেট নেই, এ বি সি একটা সেট নিলাম, বি সি অথবা ডি একটা সেট নিলাম, এসি, এই প্রত্যেকটা বিসিডি প্রত্যেকটা সেটই এ সেট থেকে নিয়ে তৈরি করা হয়েছে। এর আগে বলছিলাম যে যে সেটটা থেকে আমরা এক বা একাধিক উপসেট তৈরি করি সেই সেটটাকে বলা হয় সার্বিক সেট। সেটা সামনে ইউ দ্বারা প্রকাশ করা হয়। আমি এখানে ইয়ে একটা সেট দেখলাম, সেখান থেকে আমি তিনটে সেট তৈরি করছি। এ বি দে একটা সেট হলো বি, বিসি দে একটা সেট সি, আর বি দে একটা সেট হলো এস, এসি তার উপাদান। এই যে হলো সেটের উপসেট। আমাদের পাওয়ার সেটটা হচ্ছে তৈরি করতে গেলে এই উপসেট সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। একটা সেটকে ভেঙে যতগুলো উপসেট তৈরি করা যায় সেই উপসেট গুলো নিয়ে গঠিত সেটটাকে বলা হবে পাওয়ার সেট বা সূচক সেট। অর্থাৎ দেখো, এ সমান আমি যদি লিখি ওয়ান টু থ্রি, ভেঙে কতগুলো উপসেট তৈরি করা যাবে? সাপোজ একটা যদি কিছু না নেয় একটা ফাঁকা সেট হবে, তারপরে একটা করে যদি নেই তাহলে ওয়ান হয়, টু হয়, থ্রি হয়, আবার যদি দুটো করে নেই তাহলে ওয়ান টু, ওয়ান থ্রি, আবার টু থ্রি, আবার তিনটে নিয়ে একটা সেট হতে পারে ওয়ান টু থ্রি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এই যে আটটা উপসেট হলো সেই আটটা উপসেটকে যদি আবার এরকম সেকেন্ড বন্ধনী দিয়ে যদি আমরা আবদ্ধ করি একটা সেট রেখে দিতে, সেই সেটটাই হবে পাওয়ার সেট। কার এর পাওয়ার সেট? সেজন্যই পি অফ এ দ্বারা প্রকাশ করা হয়। তবে শিক্ষার্থী বুঝতে পারছে নিশ্চয় তাহলে এই সেটটা কার পাওয়ার সেট? এর পাওয়ার সেট, সেজন্যই পি অফ এ লিখলাম আমরা পাওয়ার সেটটাকে নিয়ে যাবো। আবার একটা সেট দেখো, আবার দেখো, যেমন আমি বলি যদি যে সি সমান সমান আছে এ আর বি, এটা ভাঙে কতগুলো উপসেট তৈরি হবে? তাহলে ওই আগের মতো একটা ফাঁকা সেট, তারপরে এ একটা, বি একটা, না তারপরে এ বি একটা, মোট কটা হলো চারটা। এই চারটা নিয়ে যে সেটটা তৈরি হবে সেটা হবে সি পাওয়ার সেট। ঠিক আছে, পাওয়ার সেট বুঝতে পারছো নিশ্চয়। তোমাদের একটা বাইরের কাজ দিই, এটা তোমরা নির্ণয় করে আমাকে দেখাবে। লেখলাম যে যদি এ সমান সমান এ বি সি ডি হয় তবে পি অফ এ সমান কত? এটা দেখাও। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা আসি সেটের গুণন। গুণ তোমরা অনেক ভাবে করে থাকো, যে পাঁচ গুণন তিন মানে পনেরো, সেটের এরকম যেটা সেটের গুণ হবে না, গুণ করে এরকম গুণ ফল আসবে না। সেখানে আসবে একটা ব্যতিক্রম কিছু, তা আমরা দেখাবো। দেখো দেখো, যদি দুটো সেটের মধ্যে গুণ হতে পারে বা তিনটে সেটের মধ্যে, যদি এ সমান এ বি সি
B1, 1, 2, 3 এবং C সমান যদি E F হয়, তোমাকে বললাম যে A গুণন B সমান হয়, B গুণন C সমান হয়, আর A গুণন C সমান হয়, হ্যাঁ? তাহলে তোমরা কিভাবে এই গুণগুলো করবে? আমি দুইটার গুণ দেখে দিচ্ছি, তোমার তৃতীয়টা অবশ্যই করে দেখাবে। তাহলে দেখবে গুণ করার নিয়ম, এটা যদি অঙ্ক হয় তোমার করবে কিভাবে? দেওয়া আছে পুরো অঙ্কটা আমি ব্যবহার করতে এসেছি, এ সমান সমান এ বি সি এবং বি সমান 1, 2, 3। তাহলে এ গুণন বি লিখলে, লেখার পরে এর মান বসালে এ বি সি গুণন 1, 2, 3 দিলাম। এখন গুণটার নিয়ম হচ্ছে কি, যেটা সেকেন্ড ব্যঞ্জন দিয়ে গুণ করা যাবে, এ দিয়ে দিয়ে 1, 2, 3 তিনটাকে গুণ করতে হবে। তাহলে এ এর সাথে 1 গুণ করে খালি এ গুণ করতে, যদি গুণ অঙ্ক থাকতো এ গুণন 1 করাকে লিখতে এ, অথবা এ গুণ 2 লিখতে কি 2 এ, এরকম না গুণফল লেখা যাবে না, দুটাকে আলাদা করতে এ আর 1 গুণ করে এ কমা 1 থেকে একটা পাস মানে লিখতে হবে। তোমার কোর্স নিশ্চয় সহজ বুঝতে পারছো, এ দিয়ে আবার 2 কে দখল করে এ 2, এ দিয়ে 3 গুণ করে এ 3, এর কাজ দিয়ে দেখুন শেষ এবার বি, তাহলে বি 1 বি 2 বি 3, এরপরে আবার সি দিয়ে গুণ করলে সি 1 সি 2 সি 3 সেকেন্ড মেয়ে এই গুণ হয়ে গেল। আবার এই যে জোড়া মানগুলোর মাঝখানে কিন্তু কমা দিতে হবে, কমা দিতে তো অনেক ভুল হবে, মানে এর একটা উপাদান। অনুরূপ ভাবে আমি বি গুণ সি করে দিচ্ছি, দেখো বি মান 1, 2, 3 গুণন সি মান হচ্ছে ই আর এফ, তাহলে গুণ করলে কি হবে, 1 এর সাথে ই গুণ করলে 1 ই, এফ এর সাথে গুণ করলে 1 এফ, শেষ মানে কাজ সিতে গুণ করলে 2 ই, আবার সরি 2 দিয়ে এফ গুণ করলে 2 এফ, আবার 3 দিয়ে গুণ করলে 3 ই, 3 দিয়ে এফ গুণ করলে 3 এফ, এর ভিতরে কমা 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 লাস্টে সিলেক্ট। তাহলে তোমরা অবশিষ্টটা অবশ্যই করে দেবা, এই দুটো কথা হলো তোমাদের বাসার কাজ। আমরা এখন সরাসরি অঙ্কে চলে যাব, তো অঙ্কে যাওয়ার আগে পাওয়ার সেটে একটা কথা বলা হয়নি, এত দেখছো মনে হয় ভিডিওটা দাবার পিছন দিয়ে ঘুরে যাও, তোমার দেখতে পাবা বাবা যে আমার এ সমান ছিল এ বি সি, এ বি সি এর পাওয়ার সেট কি ছিল, পি অফ এ মানে দেখেন আমি এ বি সি তারপরে এ বি এ সি বি সি তারপরে কি ছিল এ বি সি এবং একটা ছিল তাহলে মোট কটা কথা হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 তাহলে পি অফ এ এর উপাদান সংখ্যা হলো 8, আর শুধু এ এর উপাদান কত, এ এর উপাদান সংখ্যা ছিল 3। হ্যাঁ এখানে দেখো, তাহলে 8 মানে কি, 2 এর উপর কিউব, তো দেখা যাচ্ছে যে যেগুলো পাওয়ার সিরিজের উপাদান সংখ্যা হবে 2 এর উপর, যদি এর এর উপাদান 3 থাকে 3 আর 2 থাকে 2, মানে 8 টা সেট থাকে, তাহলে বি সমান সমান ছিল আবার 1 আর 2, তাহলে পি অফ বি আমার কি হয়েছিল 1, 2, 1, 2 আর হচ্ছিল একটা 8, তাহলে কটা হচ্ছিল 4টা। তাহলে বলো দেখি
एक फोर माने की फोर माने स्क्वायर ना তাহলে এই দুইটা ফিক্স থাকছে এই স্কয়ার ফিক্স হলো এখানে দুটো উপাদান আছে বলে তো অনুরূপ ভাবে অনুরূপ ভাবে তোমাদের যদি এর সংখ্যক থাকে কোন সেটের উপাদান দিয়ে এর সংখ্যক থাকে তাহলে পাওয়ার সেট হবে কি পাওয়ার সেট উপাদান থাকবে কিউর উপর অর্থাৎ প্রমাণ করতে হবে এর মানে অর্থাৎ এর মান 10 হয় তো পাওয়ার সেটটা পাঁচ অর্থাৎ এই সেটের উপাদান যদি 5টা হয় তাহলে 2 এর উপর আসতো 5 এই সেটের উপাদান যদি 4টা হয় তাহলে 2 এর উপর আসবে 4 ঠিক আছে তাহলে বুঝতে পারছেন এখন আমরা পাওয়ার সেটের এবং গুণিত দুটো অঙ্ক বরাবর তোমরা দেখো ওকে দেখো শিক্ষার্থীরা আমরা একটা অঙ্ক লিখছি পি অফ এ সমান সমান 36 পি সমান সমান 685 তবে দেখা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি সমান সমান পি অফ এ ইন্টারসেকশন বি অর্থাৎ পাওয়ার অফ এ সেপার এ এর পাওয়ার সেপার করতে বি পাওয়ার সেপার করতে তার ইন্টারসেকশন নিতে হবে আর এখানে দেখা যাচ্ছে এ আর বি এর মধ্যে যখন আমরা ইন্টারসেকশন নিব নেওয়ার পরে তার পাওয়ার সেটটা সমান হবে ঠিক আছে এটা কিন্তু বোর্ডের প্রশ্ন আসছিল সমাধান বা প্রমাণ নিয়ে লিখি এখানে a সমান সমান 36 অতএব p অফ a সমান কত হচ্ছে বলো দেখি a এর উপাদান কয়টা দুটো তাহলে 2 এর উপর 2 দিলে বা স্কয়ার হলে কত 4টা এর পাওয়ার সেট উপাদান হবে 4টা তাহলে লেখো 36 আর হবে 5 আবার p সমান কি দেওয়া আছে 68 p of b মানে এর উপাদান সংখ্যা 4টা হবে পাওয়ার সেট 6 8 6 8 আর কি আর ওখানে পাওয়ার সেট জায়গা এবং a ইন্টারসেকশন b বার করলে কিছে a ইন্টারসেকশন b সমান কত তাহলে এর মান হলো 36 ইন্টারসেকশন b এর মান হলো 68 দুটোর মধ্যে কমন কি এবার ইন্টারসেকশন দাও p অফ b মানে কি এটা 6 8 6 8 আর কি আপা তাহলে ইন্টারসেকশন মানে কি কমন দুই সেটের মধ্যে কমন কি আছে এটা দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে একটা ফাঁক আছে তাহলে লিখবো আমরা 6 আর হলো আবার রাইট হ্যান্ড সাইডে আসো আমরা এখানে দেই রাইট হ্যান্ড সাইড राइट हैंड साइड की आसे P of A intersection B अतः P of A intersection B अतः A intersection B एक तरह से जरूर बदल सकता है और पावर से तो तो हमें इन्हें क्या भांग ले रहा है जैसे जरूर बदल हो जाए एक ता तब दूसरे को पावर है आगे दाव तब हमें दूसरी हो तो मैं पावर से ता हमें दूसरा तब हमें शुरू एक तरह सिक्स आज किसने आज ले पावर तो किधर आज বাম পক্ষ থাকলো ডান পক্ষ থাকলো অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এর মধ্যে আছে কি আমি তোমাদের একটা ভাষা কাজ দিচ্ছি তোমরা আরো তোমরা তাহলে সে শিক্ষা দিন তাহলে তোমরা ভাষার একটা কাজ তুলে নাও যদি পি এ সমান সমান 1 2 3 এবং বি সমান সমান 2 3 4 হয় তাহলে দেখাল শুধু p of a ইন্টারসেক্ট p of b নির্ণয় করে দেখাল বাস বাস ঠিক আছে তো এই ক্ষেত্রে দেখো এবার গুণিত অঙ্কের দিকে চলে আসি যদি a সমান সমান 2 b b সমান সমান 3 b এবং c সমান সমান 3 6 5 তবে a গুণ b ইন্টার ইউনিট a গুণ c নির্ণয় করো আর তবে এটা নির্ণয় করবে b গুণ a ইন্টারসেক্ট c নির্ণয় করো তাহলে আমরা দেখি দেওয়া আছে a সমান সমান 2 3
b সমান সমান cd এবং c সমান সমান b6 তাহলে a গুণ b সমান কি হচ্ছে এর মান হচ্ছে 2 3 b এর মান হলো cd তোমরা দেখতে পুরো এই গুণ শিখলাম তাহলে কি করবে বলো হ্যাঁ 2 এর সাথে c গুণ করে 2 c 2 এর সাথে d গুণ করে 2 d আবার 3 দিয়ে গুণ করে 3 c 3 আর d গুণ করে 3 d গেল আবার মান করতে লাগতে মানে a গুণ c লাগে আবার তাহলে আবার a গুণ c মানে এর মান হলো 2 3 গুণ c এর মান 3 6 3 6 তাহলে গুণ করলে হচ্ছে 2 3 2 6 আবার যদি 3 দিয়ে গুণ করি 3 3 3 6 তাহলে তোমাদের কাজ হবে কি এখন a গুণ b ইউনিয়ন a গুণ c ইউনিয়ন অতএব a গুণ b ইউনিয়ন a গুণ c সমান দিলাম যে a গুণ b এর মান 11 টা অর্থ হবে ঠিক আছে 2c 2d 3c 3d দেখো আমরা তো লঙ্কার কি করলাম এ গুণন বি আর একবার বলি এ গুণন বি টু এর মান হলো টু থ্রি গুণন বি এর মান হলো সিডি তা দুই দিয়ে গুণ করে টু সি টু ডি আবার তিন দিয়ে গুণ করি থ্রি সি থ্রি ডি হয়ে গেল অঙ্ক তো আমার এ গুণন সি চাইছে তাহলে এ গুণন সি মানে এর মান টু থ্রি আর হলো বি সি এর মান হলো থ্রি ডি থ্রি সিক্স তাহলে গুণ করলে হচ্ছে টু থ্রি টু সিক্স আবার থ্রি দিয়ে গুণ করলে থ্রি 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 সিক্স আমার চাচ্ছে কি এ গুণন বি ইউনিয়ন এ গুণন সি তাহলে এ গুণন বির মান যেটা পাইছি আমরা লিখলাম ইউনিয়ন দিয়ে আবার এ গুণন সির মান লিখতেছি টু থ্রি টু সিক্স থ্রি 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 সিক্স দেখো ইউনিয়ন মানে একত্র করা সবগুলো আমরা একসাথে লিখব যেহেতু একটাও মিল নেই তাহলে সবগুলো লিখতে হচ্ছে কষ্ট করে টু সি টু ডি থ্রি সি থ্রি ডি এরপরে আসলে হলো টু থ্রি টু সিক্স থ্রি 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 সিক্স এই যে গুণ করে করে আমরা যেটা লিখি এটা কিন্তু অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হবে আর পুরোটাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অফ করে দিতে অনেকে করে কি এই ভিতরে সেকেন্ড ব্র্যাকেট মারে গুণফলের কাছে আবার শেষের সেকেন্ড ব্র্যাকেটটা রাখে না কিন্তু কখনোই সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যায় না ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে সেকেন্ড ব্র্যাকেটে দেখার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে প্রত্যেকটা উপাদান লেখার পরে পরে কমা দিতে হবে হ্যাঁ তোমরা যদি প্রথম অঙ্ক করতে করতে যদি তাড়াহুড়ার কারণে কমাগুলো সেরে যাও পরে আবার এরকম রিভিশন টাইমে কমা দিয়ে নেবে তো প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য তাহলে এই কাজটা থাকলো বি গুণন এ ইন্টারসেকশন সি অবশ্যই ভারত থেকে নির্ণয় করে আনবে আমরা আশা করছি তোমরা অঙ্ক করে বুঝতে পেরেছো এবং খুব ভালোভাবে সলিউশন করতে পারবে আর গত কয়েকদিনে যে ক্লাসে দুটো ক্লাসে আমি যে হোমওয়ার্কগুলো দিয়েছি তোমরা অবশ্যই মনে হয় গ্রুপের সম্মান পেয়েছো অনেকে গ্রুপে দিচ্ছ সবাইকে ধন্যবাদ সবাই যে বাসায় বসে পড়াশোনা করছো তার কিন্তু প্রমাণ আমরা পেয়ে যাচ্ছি আমরা চাচ্ছি যে তোমাদের গ্রুপে যেমন পোস্ট করো তখন তোমাদের রোলগুলো দিলে ভালো হয় অবশ্য রোল দিয়েছে অনেকে অনেক গ্রুপে জয়েন হয়েছে রোল নাম দিয়ে আর বাকি যারা দেখছে না বা এখনও জানে না ক্লাস তাদেরকে তোমরা অবশ্যই জানানোর চেষ্টা করবে কারণ ওদের কারণে কিন্তু তোমাদের আবার সমস্যা হবে কারণ কি ওরা জানতে চাইবে পরীক্ষার হলে ডিস্টার্ব করবে তারপরে পরীক্ষা আসবে তখন অঙ্ক চাইবে স্যার কী করাইছে কী সাজেশন দিয়েছে ইত্যাদি ইত্যাদি অতএব তাদেরকে যদি এখন থেকে যুক্ত করা যায় তোমরাই জানো কে কোথায় ভর্তি হয়েছে তোমাদের অনেকে বন্ধুর সাথে পরিচয় বন্ধুত্ব হয়েছে পরিচয় হয়েছে অতএব আশা করছি তোমরা তাদেরকে গ্রুপে জয়েন করার সহযোগিতা করবে ঠিক আছে বন্ধুরা তোমরা ভালো থাকো পরে ক্লাস পর্যন্ত সুস্থ সুন্দর থাকো এই কামনায় খোদা হাফেজ।